জামালপুর জেলার সরিষা বাড়িতে ট্যাফে ট্র্যাক্টরের চাপায় আবু সাঈদ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে রোববার সন্ধ্যায় উপজেলার ডোয়েল ইউনিয়নের চরহাটবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে নিহত আবু সাঈদ চরহাটবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারের মাঝে নেমে এসেছে শোকের ছায়া সরিষাবাড়ি থানার এস আই আব্দুল খালেক জানান বাড়ির পাশে বেরিবাঁধ সড়কে বাবার অপেক্ষায় দাঁড়িয়ে ছিল শিশু আবু সাঈদ এ সময় চরহাটবাড়ি গ্রামের ইন্তাজ আলীর ছেলে রাহাত মিয়া ট্যাফে ট্র্যাক্টর যোগে মাটি নিয়ে বাড়িতে যাওয়ার সময় ট্র্যাক্টরের চাপায় গুরুতর আহত হয় শিশু আবু সাঈদ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয় থানা পুলিশ